দাবি নিয়ে প্রথমে আন্দোলন শুরু হয়। প্রথম হচ্ছে মিনিমাম ওয়েজ অ্যাক্ট, আমাদের কোনো দাবি নয়। পশ্চিমবঙ্গ সরকারের নির্ধারিত পেমেন্ট বেতন যা আছে সেটা ভাইলেশন করছে। আজকের ডেটে আপনার ন্যূনতম বেতন হচ্ছে, ডিএলসি রেট হচ্ছে 321 টাকা, সেখানে আমাদের ছেলেরা পাচ্ছে 144 টাকা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা শোষণ এবং দমনপীড়া চালিয়ে যাচ্ছে ডিএমসি কর্তৃপক্ষ। আমরা 6 বছর ধরে আন্দোলন করছি এবং আন্দোলন যতক্ষণ না আমাদের পুরো হবে, আমাদের দাবি দাবা যতক্ষণ না পুরো হবে আমাদের আন্দোলন চলবে। আপনারা দেখেছেন গত বছর 2019-এ 29 আগস্ট পিএফ কমিশনের একটা রায় দিয়েছিল, 2011-এর 28 জানুয়ারি পিএফ লাগু হয়েছিল মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী। সেই রায়, সেই দাবির ভিত্তিতে আমাদের 2019-এর 29 সেপ্টেম্বর একটা রায় বেরোয়, 6.5 কোটি টাকা যে বকেয়া আছে 6 বছরে, 2011 সেপ্টেম্বর থেকে 2011 জানুয়ারি থেকে 2017 সেপ্টেম্বর অবধি 6,58,85,853 টাকা যে বকেয়া, সেই বকেয়া অর্ডার পাস হয়ে যাওয়ার পরেও ডিএমসি কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করছে না। এবং দেখবেন আপনারা ডিএমসি কর্তৃপক্ষ বারবার আবেদন করা সত্ত্বেও পিএফের টাকা পিএফ অ্যাকাউন্টে ট্রান্সফার করছিল না। পরবর্তীকালে আরবিআইকে চিঠি করার পরে ডিএমসির যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ইউবিআই, সেখান থেকে 6.5 কোটি টাকা যখন ট্রান্সফার হয়, তখন দেখেছেন আপনারা ডিএমসি কর্তৃপক্ষ কীভাবে একটা স্বৈরাচারী আচরণ করেছে পিএফ কর্তৃপক্ষের উপরে। পিএফ কর্তৃপক্ষের যে অফিস আছে দুর্গাপুরে, সেই জলের লাইন কেটে দিয়েছিল, এবং এপিএফসি যিনি রায় দিয়েছিলেন তার বাড়ির জলের লাইন কেটে দিয়েছিল। 72 ঘন্টা পরে লাইন জোড়া হয় এবং আমরা সিএমকে জানাই, তারপরে লাইন জোড়া হয়। আপনারা জানেন যে জল এবং কারেন্ট যেটা বিদ্যুৎ পরিষেবা, সেখান থেকে কাউকে ব্যাহত করতে দাবি। মূলত আমরা যে দাবি রেখেছি ন্যূনতম বেতন, সরকারি নির্ধারিত ন্যূনতম বেতন, এবং পিএফ যেটা আমাদের রায় বেড়েছে সেটাকে অবিলম্বে তাড়াতাড়ি শুরু করতে হবে। এবং কোভিড পিরিয়ডে আপনারা মহামারীর মধ্যে দেখেছেন কিভাবে অমানবিক আচরণ করেছে আমাদের সাফাই কর্মচারীদের বিরুদ্ধে। আমরা বারবার আন্দোলন করেছি, সামান্যটুকু পিপিই পর্যন্ত দেয়নি, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট দেখবেন আসানসোল পৌরসভায় দেওয়া হয়েছে, সারা পশ্চিমবঙ্গে কিছু কিছু করে দেওয়া হয়েছে, আমাদের এখানে কিছু দেওয়া হয়নি। 15 দিন কোভিড পিরিয়ড ডিক্লেয়ার হওয়ার পরে আমরা আন্দোলনে নামি, তারপরে একটা মাস্ক, একটা 5 টাকার সাবান আর একটা ডাস্টার, এইটাই হচ্ছে সারা 5 মাসের কোভিড পিরিয়ডের আমাদের সুরক্ষার ব্যবস্থা সাফাই কর্মচারীদের। এরই বিরুদ্ধে এবং আমাদের যে 20 দফা দাবি আজকে আমাদের যাবে চার্টার অফ ডিমান্ড, সেই দাবিগুলোকে সামনে নিয়ে আমাদের আন্দোলন শুরু। এবং এইবারে যদি আজকে এইবারে মেয়র যদি কর্ণপাত না করে, তাহলে আমরা পুজোর আগে আমরা লাগাতার স্ট্রাইকে এবং ধর্মঘটে যাব। এটা আমাদের আজকে 1700 সাফাই কর্মচারী আছে, 1700 সাফাই কর্মচারী। আমার নাম সুভাষ সাহা, ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং ফাউন্ডার।